আমরা সবাই গ্রিকদের সময় ব্যবহৃত ট্রোজান হর্সের কথা জানি। গ্রিকরা তা ব্যবহার করে ট্রয় নগরীতে ঢুকে যুদ্ধ জয় করেছিল। বোঝাই যাচ্ছে মুকুল রায় সেই ট্রোজান হর্স। বিজেপিতে এসে উনি দলের সর্বভারতীয় নেতাদের সংস্পর্শে আসেন, তারপর রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আসেন, দলের ভেতরের কথা সব জেনে নেন, ফিরে গিয়ে উনি সব কথা মমতাকে ফাঁস করে দিয়েছেন। আমি বুঝতে পারতাম না কেন মুকুল আমার সঙ্গে কথা বলেন না, এখন সব বুঝতে পারছি, এমনই টুইট বিজেপি নেতা তথাগত রায়ের। পাল্টা কি বলেছেন ফিরাদ হাকিম দেখুন। বিজেপি এমন একটা বোকা পার্টি, যে বেরোনোর পরে বুঝতে পারলো, আর এতদিন যখন ছিল বুঝতে পারলো না। তথাগত রায় আমি জানতাম শিক্ষিত লোক, তিনি যদি বুঝতে পেরে থাকেন তাহলে তো তার অমিত শাহকে আগেই বলে দেওয়া উচিত ছিল। মুকুল রায় ফিরে এসেছেন ভালো, কিন্তু হাওড়া গদ্দারদের যেন দল না নেয় সেই আবেদন জানাবো নেত্রীর কাছে, বললেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। মুকুল আসাটা খুব সময় ওয়েলকাম, ঝগড়া ঝাঁটি নাড়াগাড়াই করা উচিত না কারো আমাদের, কারণ মুকুল কন্ট্রিবিউট করেছে এবং ও 3 বছর আগে গেছে, 4 বছর আগে, এই উড়ে যায়নি এখনকার লোক। কিন্তু এটা ঠিক বলে যাচ্ছি আমি দিদির কাছে আবেদন করব যে হাওড়ায় বিশেষ করে যারা বেরিয়ে চলে গেছেন এই ইলেকশনের সময় তাদের দিকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না, রাজীব ব্যানার্জি তো টুইট করছে যে এখন রাজনীতি ভুলে সবাই মিলে করোনা নিয়ে ঝাঁপান, এটা বলতেই পারে যে কোনো মানুষ রাস্তায় আছে ঘুরছে, কেউ অমর রায় বলে দেবে আপনার সবাই মিলে থাকুন, এটা গণতান্ত্রিক দেশ কী আছে বলতেই পারে। সে যা বলার বলছে মুক্ত খোলা, যে দুর্যোগের সময় আমরা ছোট ছোট বাচ্চা কর্মীদের নিয়ে লড়াইটা কর্মীরা করেছে তারা কিন্তু কখনোই মেনে নেবেন না। মুখ্যমন্ত্রী যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন তাতে আমরা খুবই খুশি, মন্তব্য মুকুল পুত্র শুভ্রাংশুর। জানালেন কেন্দ্রীয় বাহিনী ছাড়ার জন্য চিঠি দিয়ে দেওয়া হয়েছে, চিকিৎসার জন্য তার মাকে চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে বলেও তিনি জানান। আজকেই চিঠি করে দিয়েছি ছেড়ে দেবো। একটা রাজনৈতিক দল এত জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, 1 মাসও আসেনি, তাকে যেভাবে কোনো সময় 356-এর ভয় দেখানো, কোনো সময় এজেন্সি দিয়ে তাকে হ্যাকেল করা, কোনো সময় কমিউনাল তাস খেলা করে সরকারটাকে বিব্রত করা, সেটা আমরা ভালো চোখে নিচ্ছিলাম না। নিউ টাউন শুট আউট কাণ্ডে আরো নতুন তথ্য, সূত্রের খবর ফরেন্সিকের প্রাথমিক রিপোর্টে যে উল্লেখ রয়েছে তাতে ওই ফ্ল্যাটে তৃতীয় জনের আঙুলের ছাপ মিলেছে, আর সেই ফিঙ্গারপ্রিন্ট ভরত কুমারের কিনা মিলিয়ে দেখা হবে। সূত্রের খবর ওই দিন সুখবৃষ্টি আবাসনের 201 নম্বর ফ্ল্যাটের বেডরুম থেকেই গুলির লড়াই চলেছিল, আর দুতরফেই গুলি চলার প্রমাণ মিলেছে, দেওয়াল খাট আলমারিতে মিলেছে গুলির দাগ, ওই ফ্ল্যাট থেকে MP5 ও গ্লক পিস্তলের প্রচুর খালি কার্তুজ মিলেছে বলে সূত্রের খবর।